মানে বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত কারখানার নাম ছাত্রলীগ বাংলা ছাত্রলীগ তো এখানে কোনো প্রোডাক্টিভ পজিটিভ কারণ যাতে কর্মমুখী কিছু কিছু কিন্তু শেখানো হয় না মানে এক ধরনের ইউজ করে ছেড়ে দেওয়া হয় আমি আমার প্রয়োজনে মাথা গোনার জন্য আমি মিছিলে এ মিটিংয়ে আমার দল ভারী করার জন্য আমি তাদেরকে নিচ্ছি তার মাসাল পাওয়ার ম্যান পাওয়ার ইউজ করছি মাথা গুনছি কিন্তু দিন শেষে তার যখন উনত্রিশ চাকরির বয়স সেটা চলে যাচ্ছে ছাত্রলীগের বয়সে উনত্রিশ বা তিরিশ তো তখন চাকরিও পাচ্ছে না সে পদও পাইল না তো সে সমাজের পরিবারের সবার জন্য একটা বড় বড় একটা বিপদ আপদ আপদ হয়ে গেল